পুনের ন্যায়িক জিম্মালয় সুমি তার্কিক আর বিশালক প্রেরণ করা হয়েছে। বরবর আরক্ষী 8 দিনের জিম্মাত বিচারিছিল তিনিওজনকে। ন্যায়ালয়ে আরক্ষীর আবেদন নাকচ করে ন্যায়িক জিম্মালয় ইতিমধ্যে তিনিওজনকে প্রেরণ করেছে। সন্ধ্যা ডিব্রুগড়ের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় তিনিওকে। পূর্বে দুদিনের বাবে সুমি বিশাল তার্কিকক জিম্মাত লৈছিল বরবর আরক্ষীয়ে। আর এই দুদিন জেরা চলার পাছত পুনের আজি আদালতত হাজির করা হয়েছিল। হাজির করার পাছত তেওঁলোকে পুনের জিম্মাত বিচারিছিল আরক্ষীয়ে। কিন্তু আরক্ষীর এই আবেদন নস্যাত করে সুমি বিশাল আর তার্কিকক পুনের ন্যায়িক জিম্মালয় প্রেরণ করা হয়েছে। দেখা পাওয়া গেছে এবার যদি ন্যায়িক জিম্মাত এবার আরক্ষী জিম্মাত ঘনাই তেওঁলোকক জেরা চলা হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে, ইগৰাকী সিগৰাকীক সন্মুখত লৈ তেওঁলোকৰ মন্তব্যৰ মিল অমিল সকলোখিনি পরীক্ষা করা হয়েছে। তন্ন তন্নকৈ তেওঁলোকক জেরা করে সকলোখিনি নথিপত্র পরীক্ষা করা হয়েছে, ব্যাংক একাউন্ট সিজ করা হয়েছে, সুমি বৰাৰ সকলোবোৰ সম্পত্তি সকলোবোৰ সামগ্রী ইতিমধ্যে আরক্ষীয়ে জব্দ করেছে বলে জানিব পৰা গৈছে। সকলোখিনি জেরা বর্তমান সময় চলাই থকা হয়েছে। আর এই দুদিন পুনের জিম্মাত লওয়ার পাছত আরক্ষীয়ে আজি আদালতত হাজির করেছিল তিনিওকে। তিনিওকে হাজির করার পাছত জেরা চলোৱা হৈছিল তিনিওকে পৃথকে পৃথকে সন্মুখত রাখি পৃথকে লৈ তেওঁলোকৰ মন্তব্যৰ সকলোখিনি মতামত মিল আছে নে নাই তাইৰ লগত সেই সকলোখিনি কথা জেরার অন্তত পুনৰবাৰ আদালতত তেওঁলোকক হাজির করা হৈছিল। আদালতে পুনৰবাৰ তেওঁলোকক ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে। বৰ্তমান সময়ত আমি আপোনালোকক জনাইছোঁ শেহতীয়া খবৰ, সুমি বিশাল আৰু তার্কিকৰ কাণ্ডই সমগ্র রাজ্য তোলপাৰ লগাইছিল। ইতিমধ্যে ডিব্ৰুগড় আৰক্ষীৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰাৰ পাছত জেৰা চলোৱা হৈছিল সুমি আৰু তার্কিকক। সুমিয়ে জেৰাত প্ৰথম অৱস্থাত কোনো ধৰণৰ তথ্য সদৰি কৰিব খোজা নাছিল। তেওঁ মাত্ৰ এটাই কথা কৈছিল বিশাল তেওঁৰ ভায়েক, বিশালে তেওঁৰ লগত নিজেই সেই টকাখিনি খৰচ কৰিছিল, তেওঁ লবলৈ বিচৰা নাছিল। সকলোখিনি কথা সময় বাগৰাৰ লগে লগে আৰক্ষীয়ে উপৰ্যুপৰি জেৰা চলাইছিল, তীব্ৰ মানসিক হেঁচা প্ৰয়োগ কৰিছিল। আৰু তাৰ পাছত অবশেষত সুমি বৰাই আরক্ষীর জেরা বহু বিস্ফোরক তথ্য সদরি করেছে। কিছু কিছু ক্ষেত্রত সুমি বৰাই সমগ্র দুঃখ কিন্তু বিশালের উপর জাপি দিবলে চেষ্টা করেছিল। তার্কিকেও সকলো ধরনের কথা সহযোগিতা আগবাইছে। আনফালে তার্কিকর ভায়েক অম্লান বৰাই ইটোর পাছত সিটো চাঞ্চল্যকর তথ্য সদরি করেছে। কেনেধরণে এই প্রবঞ্চনার জাল রচিছিল, কোন কোন লোক জালত পৰিছিল, কোন একাউন্টের কেনে ধরনের ধনের লেনদেন হয়েছিল, কোনে ক্যাশ দিছিল, কোনে একাউন্টত দিছিল, সকলোবোৰ কথা অম্লানে ইতিমধ্যে আরক্ষীর আগত সদরি করেছে। সুমি আর বিশালেও আরক্ষীর আগত বহু তথ্য সদরি করেছে। সুমিয়ে যিসমূহ কথা কৈছে সেই কথাখিনি যাতে কোনো কারণতেই আদালতত বা পরবর্তী সময়ত তদন্ত প্রক্রিয়া চলি যাওঁতে যাতে সলনি নহয় তার বাবে ভিডিওগ্রাফি করা হয়েছে। আর সেই ভিডিওগ্রাফি বিশালক দেখায়, বিশালক আরক্ষীর জিম্মাত লৈ সকলোখিনি কথা কোৱা হৈছে। বিশালেও বহু নতুন নতুন তথ্য সদরি করেছে। সকলোখিনির অন্ত তিনিওকে আকৌ জেরা চলাইছিল বরবর আরক্ষীয়ে। আজি আদালতত হাজির করার পাছত পুনর্বার তিনিওগৰাকীকে ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করা হয়েছে বলে জানিপরা গেছে। দৃশ্যাংশ আমি আপনার এইখানে মুহূর্ত দেখাইছো। এয়া গাড়ির ভিতর বিশাল, সুমি তার্কিক এনে ধরনের আরক্ষীর আবেষ্টনীর মাজত পুনর্বার আদালতত হাজির করা হয়েছে। আর আদালতে আরক্ষীর যে আবেদন 8 দিনের জিম্মাত পুনর্বার বিচারিছিল সেই আবেদন নস্যাত করে পুনের ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করেছে। ইখনের পিছত সিখন বিলাসী বাহন, কোটিটকিয়া সম্পত্তি, বিলাসী ফ্ল্যাট, সকলবোর 42 লাখ টকিয়া বিয়ার যিজোর মূল সাজ, 76 লাখ টকিয়া তেওঁ হীরার আঙুঠি, সকলোখিনি আরক্ষীয়ে জব্দ করেছে। আর আদালতত যিসমূহ তথ্য পাতি বা যিসমূহ সামগ্রী আরক্ষীয়ে জব্দ করেছে বা তদন্তকারী আরক্ষীয়ে জব্দ করেছে সকলোখিনি আদালতত দাখিল করেছে বলে জানিপরা গেছে, জমা দিছে বলে জানিপরা গেছে। আমি এইখানে মুহূর্তত আপনার জানাইছো সুমি তার্কিক আর বিশালক পুনের ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করা হয়েছে। ফার্দার গম পাম আর কোঅর্ডিনেট করিম।